নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। মহানগরীত খালিস্তানী উগ্রপন্থী নেটওয়ার্ক পাঞ্জাবর খালিস্তানী উগ্রপন্থীর সমর্থনত গুয়াহাটি মহানগরীত দেওয়াল লিখন অচিনাক্ত লোকর মহানগরী পোস্ট অফিস পয়েন্টত সংঘটিত হয় এই ঘটনা। খালিস্তানের সমর্থনত লিখা দেওয়াল প্রত্যক্ষ করার পাছতে তাৎক্ষণিকভাবে মচি পেলায় আরক্ষী। আজি এন ডি এ মিত্রজোঁটৰ গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচিত সাংসদসকল মিলিত হয়ে আজি মোদীক নেতা নির্বাচন করব। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর লগতে উপস্থিত থাকিব এন ডি এর সকল জ্যেষ্ঠ নেতা। সমর্থন আগবঢ়া সাংসদর তালিকাৰে রাষ্ট্রপতিক জানাব সরকার গঠনের দাবি। তিনিচুকীয়ার কাকপথাৰত ছাত্রক নির্মম প্রহার বিদ্যালয়ের চকীদারর জ্যোতির্ময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বর্গর কর্মচারী উমেশ বরার বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রক মারপিটর অভিযোগ। বিদ্যালয়ত সহপাঠীর কাজিয়া এড়াবলে যাওতেই ছাত্রজনক প্রহার চকীদারর, ন্যায় বিচারি কাকপথাৰ আরক্ষীর কাষ চাপিছে ভুক্তভোগী ছাত্রজনের পিতৃ মাতৃ। শিলচৰত পুনৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ জব্দ কাছাৰ আৰক্ষীৰ। অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী ঢলাই খালত আৰক্ষীৰ অভিযানত জব্দ 8.5 কোটি টকাৰ হেৰইন, প্ৰায় 1 কেজি 700 গ্ৰাম ওজনৰ হেৰইনসহ আব্দুল লস্কৰ নামৰ এটা ড্ৰাগছ সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ। টি-20 বিশ্বকাপত বৃহৎ অঘটন, ভাৰতীয় মূলৰ খেলুৱৈ সমৃদ্ধ আমেৰিকাৰ হাতত পৰাস্ত পাকিস্তান। ডালাছত অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণভাবে ড্র হওয়া খেলখনত সুপার ওভারের জড়িয়ে নির্ণয় হল ফলাফল। ভারতীয় মূলর মন্নাঙ্ক পেটেলে ম্যান অব দ্য ম্যাচর সম্মান লাভ করে। শিলাঙর পানবাড়ীর তীর খেলর ঘাটি উৎখাত, বৌলাঝার নেপালীপাড়ার তিনটা তীর খেলর জুয়ারী গ্রেপ্তার। দীর্ঘদিন ধরে পানবাড়ীর বিভিন্ন অঞ্চলত গড়ি তুলিছিল তীর খেলর বৃহৎ বজার, 1,23,000 টাকা সহ একটা মোবাইল ফোন তীর খেলত ব্যবহৃত সামগ্রী জব্দ। ত্রিপুরার চুড়াইবাড়ীত জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের মারি জুয়ানা। এখন 10 সুকীয়া কন্টেইনারত লুকাই অনা অবস্থাত উদ্ধার করে প্রায় 50 লাখ টাকা মূল্যের হেরোইন। কন্টেইনারখনের গোপন চেম্বারত লুকাই আনিছিল 275 কেজি হেরোইন। আরক্ষীর তালাচীর সময়তে পলায়ন করে ট্রাকখনের চালকে। মৌরস উৎপাদন করে স্বাবলম্বিতার নিদর্শন দেখাইছে বাক্সার এজন মৌপালকে। মৌরস বিক্রি করে বছরি 2 লক্ষাধিক টাকার উপার্জন করে মৌপালকজনে। বাক্সার ভারত ভুটান সীমান্তর শান্তিপুরর এগা নেওপানে মৌপালকজনে বছরি 2 কুইণ্টলরও অধিক মৌ উৎপাদন করে। দরং আর উদালগুড়ির ভুটিয়াছাং পথে জলাকুলা খুয়াইছে জনতা। কচুবিলের ভুটিয়াছাঙলে যাওয়া প্রায় 12 কিলোমিটার পথটোর বিধ্বস্ত অবস্থায় ব্যাহত করেছে যাতায়াত। পথটোরে নিতো শ শিলভর্তি ডাম্পার অহা যাওয়ার ফলতে বিধ্বস্ত হয়ে পড়ার অভিযোগ রাইজন। কলিয়াবরের হাতিমুরাত ক্রমাত ধ্বংসর দিকে গতি করেছে জলসিঞ্চন আঁচনি। এশিয়ার ভিতরতে সর্ববৃহৎ জলসিঞ্চন আঁচনি বিকল হয়ে আছে। আঁচনি থকার পাছতো কলিয়াবরের পথারলে বয়াব পড়া নাই জলসিঞ্চন আঁচনির পানি। বিভাগীয় বিষয়ার বাবে ধ্বংসর পথত আঁচনি। শিবসাগরের ডিমৌ সমষ্টির দেউরিটিং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত নাই চিকিৎসক। দূর দূরণির রোগী আহি চিকিৎসকক নাপায় উভতি গেছে। 2023 চনের পরাই চিকিৎসা কেন্দ্রত নাই চিকিৎসক, মাত্র এগারী নার্সেই চিকিৎসা কেন্দ্রটো চলাই থাকার অভিযোগ উত্থাপন হয়েছে। মহানগরীর বেহারবাড়ী সন্ধ্যাচল নগরের গৃহ নম্বর 20 চোরের সফর। মৃদুল তালুকদার নামের লোকজনের ঘর লুটপাট। চোরের গৃহস্থ নথকার সুযোগ লোরে লুটি নিলে লক্ষাধিক টাকার সা সম্পত্তি। খিড়িকির গ্রিল ভাঙি প্রবেশ করলে চোর। 15 আগস্টের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার রদ বদল। 2026 নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি গঠন করা হব নতুন মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পাব কেইবাজনো বিধায়কে, সাল সলনি হব দপ্তরের। নভেম্বরত রাজ্যত অনুষ্ঠিত হব পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে পুনৰ নির্ধারণ হব উন্নয়ন খণ্ড সমূহ। এটা বিধানসভা সমষ্টিত থাকিব 1খনকৈ পঞ্চায়েত, পুনৰ নির্ধারণ হব জিলা পরিষদ সমূহ। আগস্টত সম্পূর্ণ হব উন্নয়ন খণ্ডসমূহের পুনৰ নির্ধারণের কাম। অক্টোবরত প্রকাশ পাব উন্নয়ন খণ্ডসমূহের তালিকা, সংবাদমেল যোগে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ছাগলী চোরক কেন্দ্র করে সামগ্রীর বরদলত উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ রাইজে চলাই দিলে ছাগলী চোরের হুন্ডাই বাহন। রাইজে খেদি ধরলে 4টা ছাগলী চোরক, সুযোগ বুঝি পলায়ন 2টা চোরর, 2টা চোরক গ্রেপ্তার আরক্ষীর। গহপুরের হেলেমত আরক্ষীর জালত 8টা গভাইত চোর। আরক্ষীয়ে চোরের গ্যাংটোর জব্দ করে এখন ট্রাক আর এখন স্কর্পিও বাহন। উত্তর বিভিন্ন প্রান্ত চুরিরে সন্ত্রাস চলাইছিল গ্যাংটোয়ে। কার্বি আংলংত 8 কোটি টাকার ইয়াবা টেবলেট জব্দ। দিলাই পয়েন্টত এখন বাহনের জব্দ বৃহৎ পরিমাণের টেবলেট খিনি। ড্রাগস সরবরাহত 2জন লোক গ্রেপ্তার, আরক্ষীর 2 সরবরাহকারী জেরা আরক্ষীর। সুনীল গগৈর হত্যাকাণ্ড তদন্তত রাইজর সহায় বিচারিলে লক্ষিমপুর আরক্ষী। আরক্ষী গোপনে রাখব তথ্য যোগান ধরা লোকর নাম আর ঠিকনা। ঠিকাদারজনক হত্যাকারীক করায়ত্ত করা ব্যর্থ আরক্ষী।
মরিগাঁও দাঁতিয়াল বুড়ি গাঁত ড্রাগসহ আরক্ষীর জালত দুই মহিলা সরবরাহকারী অভিযান চলায় বিশটা ড্রাগস ভর্তি কন্টেইনার আর নগদ 11,330 টাকা জব্দ আরক্ষী। মহানগরীর পাঞ্জাবাড়ীর কৈলাসনগর ড্রাগসহ আরক্ষীর জালত সরবরাহকারী ধৃত সরবরাহকারী তো সুভাষ সোনার সুভাষের পর আরক্ষী 16টাক ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ করে। রহাত বৃদ্ধি পাইছে চোরার উপদ্রব, রহার শিল ভেটার ই রিক্সার ব্যাটারি উধাও হল চোর। ঘটনা সন্দর্ভত রহা আরক্ষীর ওসর এজাহার দাখিল ভুক্তভোগী নব হাজরিকা নামের লোকজন। নলবারীর সুরাদীত আয়ুষ্মান আরোগ্য মন্দিরত চুরিকাণ্ড, চোরে লুটি নিলে সৌরশক্তিচালিত ব্যাটারি। সুরাদীর স্বাস্থ্যকেন্দ্রের চোরে লই গেল 8টাক সৌরচালিত ব্যাটারি। শিলচরের দিগর খালত গুয়াহাটি অভিমুখী বাস আর ট্রাকর মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত ট্রাক চালকজন, আহত বাসখনের কেবাগী যাত্রী, দুর্ঘটনার পশত পলায়ন বাস চালকর। গোলকগঞ্জের বিরাটনগর চারিআলীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তীব্রবেগী ট্রাকর খুন্দাত গুরুতরভাবে আহত স্কুটি আরোহী কলেজিয়া ছাত্রী, আহত স্কুটি আরোহী এজন যুবক, আহত দুইকে ধুবুরী মেডিকেল কলেজত ভর্তি। তামুলপুর আরক্ষীর জালত তিনি গভাইট চোর, দরঙ্গা মেলাত আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করে চোরকেটাক। ধৃত চোরকেটা দরঙ্গা মেলার ফিরোজ আলী, রাজেশ কিন্দা আর কাদের আলী। অঞ্চলটত চোরের দলটোয় সৃষ্টি করেছিল সন্ত্রাসর। মুখ্যমন্ত্রীর কটাক্ষ সাংসদ গৌরব গগৈ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যতে প্রচার চলায় তাতেই কংগ্রেসের ভাল দিন আহে বলে কটাক্ষ গৌরব গগৈ। পীযূষক রাজনীতি এড়িব নালাগে বলে কটাক্ষ করে সাংসদজন। পুনের আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত আইআইটি গুয়াহাটি, দেশের শ্রেষ্ঠ অভিযান্ত্রিক প্রতিষ্ঠানের ভিতর সপ্তম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে আইআইটি গুয়াহাটিয়ে। সামগ্রিক আর গবেষণা দুইটা শিতানত অক্ষুণ্ণ রাখিছে নবম স্থান। ক্ষুদ্র চাহ খেতিয়ক সকাহ, অবশেষত ক্ষুদ্র চাহ খেতিয়কর কেঁচাপাত ক্রয় নকরার সিদ্ধান্ত সাময়িকভাবে প্রত্যাহার করলে সদু অসম্বত লিফ চাহ নির্মাতা সন্থায় বৃহস্পতিবার ক্রয় করা হয়েছে কেঁচা চাহপাত। বটলিফ ফ্যাক্টরির বিরুদ্ধে সরব গোর্খা ছাত্র সন্থা, মালিকসকলে মইমতালিরে ক্ষুদ্র চাহ খেতিয়ক লোকসানের সম্মুখীন করার অভিযোগ, সরকারের হস্তক্ষেপর দাবি ছাত্র সংগঠন। নগাঁওর কঠিয়াতলীত চিকিৎসক নার্সর গাফিলতীত নবজাতকর মৃত্যু, কঠিয়াতলী খণ্ড প্রাথমিক চিকিৎসালয়ত সংঘটিত হয় এই ঘটনা। পরিস্থিতি জটিল হওয়ার পাছতো প্রসূতিক অন্য চিকিৎসালয় প্রেরণ নকরার অভিযোগ ভুক্তভোগীর পরিয়াল। কেরমে দিনটি কুসংস্কার বিরোধী দিবস হিসাবে পালনের চিন্তা চর্চা সরকারের, বিরুবালা রাভার ঘরত উপস্থিত হয়ে এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। কেরমেত দেহাবসান ঘটিছিল পদ্মশ্রী বিরুবালা রাভার। পদ্মশ্রী বিরুবালা রাভার ঘরত মুখ্যমন্ত্রী বরঝরার ঠাকুরবিলার ঘরলে গই পরিয়ালক খবর ললে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। বিগত 13 মে জি এম সি এইচত দেহাবসান ঘটিছিল বিরুবালা রাভার। আরক্ষী উদ্ধার করব নিলে চুরি হওয়া বাহন, চারিজনত গাড়ি চুরি চক্রর কবলত পরি গুরুতরভাবে আহত হয়েছিল শিবসাগরের আমগুড়ির এজন গাড়ি চালক, লামডিংত মুমূর্ষ অবস্থার উদ্ধার হয়েছিল চালকজন। জরাজীর্ণ মথাউরিক শঙ্কিত শোণিতপুরের নৈ পরিয়া, বিনিদ্র রজনী পার করেছে শোণিতপুরের শীতলমারী আর বসা শিমলু অঞ্চলের রাইজে। বরসলা সমষ্টির শীতলমারীত বরষুণতে জহি খহি গেছে জলসম্পদ বিভাগের প্রকল্প। গোয়ালপাড়া বিদ্যালয়ের দুর্গন্ধময় পরিবেশ, কদর্যময় পরিবেশের মাজত চলিছে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইর হনুমান হিন্দী প্রাথমিক বিদ্যালয়। কৃষ্ণাই দৈনিক বজারে ব্যাঘাত জন্মাছে শৈক্ষিক পরিবেশ। বানেধুয়া পশ্চিম কার্বি আংলং জেলায় পানি কমিছে যদিও এতিয়াও আঁতরা নাই বানাক্রান্তর দুর্দশা। বানপানীয় ভাঙি নিছিল কপিলী নদীর পারত নির্মাণ করা মথাউরির বৃহৎ অংশ। গোয়ালপাড়াত পত্নীরে মিলি ককায়েকে হত্যা করলে কনিষ্ঠ ভাতৃক, নিহত লোকজন আমজাদ আলী। হত্যাকারী ভাতৃ জুনু আলী আর পত্নীক গ্রেপ্তার, গোয়ালপাড়ার বরবলা খাগড়াবাড়ীত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। সিপাঝরের গোয়ালঝাড়ত পুত্রই হত্যা করলে পিতৃক, নিহত লোকজন ইন্দ্রকান্ত শর্মা। পুত্রর আক্রমণত আহত মাতৃ পিতৃহন্তা শশাঙ্ক শর্মাক গ্রেপ্তার করেছে আরক্ষী। ধুবুরীর অসমবঙ্গ সীমান্তত চোরাং গরু জব্দ, এখন বিলাসী বাহনের আরক্ষীয়ে জব্দ করে 5টা চোরাং গরু। পশ্চিমবঙ্গের হয়ে বাংলাদেশে সরবরাহর চেষ্টা করেছিল চোরাং গরু। বোকাজানত বুজন পরিমাণের মারণাস্ত্র জব্দ, নাগালেন্ড সীমান্তর পুরনা লাহরী জানত অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত দুই সরবরাহকারী। ডিমাপুরের গুয়াহাটিলৈ অভিমুখী এখন গাড়ির জব্দ অস্ত্রখিনি। বানর পাছত কামপুরের বিভিন্ন অঞ্চলত হাহাকার অবস্থা, ধ্বংসস্তূপত পরিণত কুম্ভীরডুবি অঞ্চল। কুম্ভীরডুবির কেবা ঠাইতো পথ খহি যাত যমুনামুখ আর কামপুরের সঙ্গে বিচ্ছিন্ন পথ যোগাযোগ।
পেলনীয়া সামগ্রীর ডাম্পিং গ্রাউন্ডলৈ পর্যবেক্ষিত হয়েছে 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আমিনগাঁও কামরূপ আয়ুক্তর কার্যালয়ের কাষতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের খবর নাই প্রশাসনের। 8 জুনের পরিবর্তে 9 জুনতে প্রধানমন্ত্রীর শপথ লব নরেন্দ্র মোদী। তৃতীয়বারের বাবে কেন্দ্রত শাসনভার লব এনডিএ সরকারে। সন্ধ্যা 6 বজাত হব শপথ গ্রহণ অনুষ্ঠান। সন্ধিয়া দিল্লীলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসিত রাজ্যের সকল মুখ্যমন্ত্রী দিল্লীলৈ তলব। শুক্রবারে দিল্লীত এনডিএর সাংসদসকলের বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী সকল। মোদী সরকারত 2 সাংসদে মন্ত্রিত্ব পোৱাৰ সম্ভাবনা। ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোণোৱাল আর শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যলৈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফোন। দিল্লীত নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরম্ভ। বৃহস্পতিবারে রাষ্ট্রপতিক নবনির্বাচিত সাংসদের তালিকা দাখিল। নির্বাচন আয়োগের দপ্তর বিতরণক মোদী আর জেপি নাড্ডার আলোচনা। এনডিএর সহযোগী দলের সঙ্গে সঘন যোগাযোগ। সরকার গঠনের পূর্বে প্রত্যাহ্বানের সম্মুখীন এনডিএ। বিজেপির দরদাম টিডিপি আর জেডিইউর এনডিএ সরকারের বহুকটা গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে। কৃষি শিক্ষাকে ধরে কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তরের চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন টিডিপিয়ে দাবি করেছে অন্ধ্রপ্রদেশের বিশেষ প্যাকেজ। লোকসভার অধ্যক্ষ পদের দাবি জানাইছে টিডিপিয়ে। 3 জন কেবিনেট মন্ত্রীর পদ দাবি করার রেলওয়ে আর এগ্রো ইন্ডাস্ট্রিজ দপ্তর দাবি করেছে নীতিশ কুমার নেতৃত্বাধীন জেডিইউয়ে। 7 জন সাংসদ থাকা শিবসেনায় বিচারিছে 3 জন কেবিনেট মন্ত্রীর 2 জন রাজ্যিক মন্ত্রী। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম। সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতি। এইটো মাইথান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। করেক্ট। এতিয়া সমালোচনার পাত্র হয়ে পড়েছে মৃণাল শইকীয়া। পিছে মৃণাল শইকীয়ার মতে গৌরবর সহ পূর্বর পরাই আছে ভাল সম্পর্ক, গতি অভিনন্দন জানাত দুঃখ থাকিব নোৱাৰে। জিকিলে বোলে তেখেতকতো এটো দিয়াতো মোৰ এটা কার্সি হয়, এটা সজ্জনতামূলক এটাতো দিবই লাগিব। তেখেতো আহিলে মোক গোলাঘাট আহিলে বা পূজা তাহতে মোৰ দোকানত সোমাই গৈছে, এইটো আৰু মানুহৰ আমাৰতো জিওগ্ৰাফি সলনি নহয়, আমার আইডিওলজি বেলেগ বেলেগ হব। সকলো দেখি শুনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও মৃণাল শইকীয়া কটাক্ষ করে কলে হয়তো বিজেপিত বেশিদিন নাথাকে। চক, মৃণাল শইকীয়ায় নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানা নাই, কংগ্রেসের বিজয়ী প্রার্থী এজনক অভিনন্দন জানাইছে। তারপরা মূর ধারণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত না থাকিব। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াক লো প্রতিক্রিয়া দিলে মৃণাল শইকীয়া। শইকীয়ার মতে মুখ্যমন্ত্রী আগুড়ি থাকা সকলে ভুলকৈ উচ্চতনি দিয়ার বাবে তেনে মন্তব্য করেছে। সেটা তেও কেবা একটা ভুল বুঝছে, কারণ আমার পরম্পরা আছে যে শত্রুপক্ষর হলেও আজি মোর শত্রু ছালী এজনী ভালকে পাস করেছে আমি তো হেৰি কবলে যাও এটা কংগ্রেসলেশন দিও আর বিরোধী পার্টি হয়ে উঠিব পাৰো, কিন্তু আমি তো বাটে পথে তেতিয়া লগ পাও, লগ পাই কথা পাতো। আজির দিনা তেতিয়া এটা বড় বেয়া পরিবেশ এটা নাছিল যে কোনবা মোর বিরুদ্ধে উঠিলে সেইজন শত্রু হয়ে গেল। সেই সম্পর্ক বা ধরে তারপর তখন আমার এমপি হয়ে আছে, মানে এমএলএ, সেখানে সম্পর্ক আছে। ই ভুল বুঝি কোনে তখন উচতাই দিলে না জানো। আনকি বিজেপিতে থাকিব বলে দৃঢ় মন্তব্য আগবহালে মৃণাল। আর বেলেগ পার্টির যাওয়া প্রশ্নই নাই, দোকানে এমএলএ নহ, কারণ আমি 94ত আমি ইয়াত 94ত বিজেপি এনেকুৱা নাছিল যে ইয়াত আজি সরকার হব কি হব, তেতিয়াই আমি জয়েন করেছো, আর তেতিয়াই বেলেগ পার্টি জয়েন করা হলে তেতিয়াই এমএলএ হব পাৰো। আনহাতে মৃণাল শইকীয়ার মন্তব্যক লৈ দলৰ মজিয়াত আলোচনা হব বলে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা। গোটেইখিনি কথা আমি চর্চা করব, অকল মৃণাল শইকীয়া নহয়, আমি যোৰহাট লোকসভাত কিয় হাৰিলো ইয়াৰ পর্যালোচনা। ইফালে মৃণাল শইকীয়ায় গৌরব গগৈক অভিনন্দন জানার পিছতে বিজেপিত সৃষ্টি হওয়া প্রতিক্রিয়াক লৈ প্রতিক্রিয়াত সরব হয়েছে 2 বিরোধী দলের সভাপতি ভূপেন বৰা আর অখিল গগৈ। বিজেপির লিডারবিলাকে এতিয়া বিজেপি দলটো যে অহংকারী হয়ে পড়েছে এফালের পর কই আছে। কালি মৃণাল শইকীয়া ডাঙরিয়া বিধায়ক, তেখেতে স্পষ্টভাবে বিজেপি কিমান অহংকারী হয়ে পড়েছে সেই কথা কৈছে।
ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। যোরহাট লোকসভা সমষ্টির নির্বাচনের ফলাফলে উদঙালে যোরহাটত বিজেপি নেতৃত্বর ফুকুলা স্বরূপ। যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত 10টা বিধানসভা সমষ্টির 9টাতে পিছপৰি ৰয় বিজেপি। দক্ষ নেতৃত্বর অভাব তথা অন্তঃকণ্ডলত জর্জরিত বিজেপির একাংশ নেতার বাবে যোরহাট জেলাত কংগ্রেসের বিজয়ী প্রার্থী গৌরব গগৈয়ে 92,701 ভোট অধিক লাভ করে। ঠিক সেইদরে শিবসাগর জেলাত গৌরব গগৈয়ে 34,995 ভোট আর চৰাইদেউ জেলাত 19,964 ভোট তপন গগৈতকৈ অধিক লাভ করে অভিলেখ সংখ্যক ভোটত জয়ী হয়। বিজেপিয়ে কেবল 6,586 ভোট মাজুলীত অধিক লাভ করে। বাকি 9টা সমষ্টির ভিতর গৌরব গগৈয়ে তপন গগৈতকৈ যোরহাট বিধানসভা সমষ্টিত 11,907টা, টিয়ক বিধানসভা সমষ্টিত 23,697টা, তিতাবৰ সমষ্টিত 40,070টা, মৰিয়নীত 17,027টা, শিৱসাগৰত 18,748টা, ডিমৌত 16,050টা, মাহমৰাত 9,630টা। অসমৰ কেইবাজনো নবনির্বাচিত সাংসদত দিল্লীত যাত্রা। শুক্রবারে এনডিএ সাংসদসকলৰ বৈঠকত অংশ লব অসমৰ সাংসদসকলে। দিল্লীলৈ শোণিতপুৰৰ সাংসদ ৰঞ্জিত দত্ত, গুৱাহাটীৰ সাংসদ বিজুলী কলিতা মেধি। মোদী চৰকাৰৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব কেইবাগৰাকীও ৰাষ্ট্ৰ নেতা। শুক্রবারে দিল্লীলৈ বাংলাদেশৰ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত হৈছে নেপালৰ প্রধানমন্ত্রীৰ উপস্থিতি। বিধায়ক মৃণাল শইকীয়ার পক্ষত রাজেন গোহাই, বিজেপির পর সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মায় সুবিধাহে লয়া বলে মন্তব্য প্রাক্তন সাংসদজনের। যোরহাটত বিজেপির ফলাফলক লক্ষ্য রাজেন গোহাই, তপন গগৈ নহয় যোরহাটত পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী, নির্বাচন খেলা বলে মন্তব্য। ধুবুরী নির্বাচনী ফলাফলক শঙ্কিত মুখ্যমন্ত্রী, ধুবুরী নির্বাচনী ফলাফল জাতীয় জীবনের বাবে সংকট বলে অভিহিত করলে মুখ্যমন্ত্রী। নামনি মধ্য আর উত্তর জনগাঁথনিয়ে ভয়াবহতার সৃষ্টি করা বলে মন্তব্য। সংখ্যালঘুর ভোটক তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী, হিন্দু প্রধান অঞ্চলতহে বিজেপিয়ে লিড লওয়া বলে মন্তব্য। মুখ্যমন্ত্রী উদাহরণ দিলে গুয়াহাটি আর দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির। যোরহাটত গৌরব গগৈ জয়ী হওয়াত বেয়া পোৱা নাই মুখ্যমন্ত্রী, যোরহাটত পূর্বেও বিজেপির ফলাফল বেয়া হয়েছিল বলে মন্তব্য করে ডক্টর শর্মায়। লোকসভা নির্বাচনের ফলাফলের পিছতে মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হওয়ার সম্ভাবনা। পৃথকে পৃথকে বৈঠকত মিলিত এনসিপি আর শিবসেনা উদ্ধব ঠাকরে গোট। শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর নেতা সঞ্জয় রাউতর ঘরত উপস্থিত হল আপর সাংসদ রাঘব চাড্ডা। নির্বাচনী ফলাফলক প্রতিক্রিয়া সমাজবাদী পার্টি মুরব্বী অখিলেশ যাদবর, সংখ্যারেহে সরকার গঠন হয় বলে মন্তব্য অখিলেশর। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসগৃহত জে ডি ইউর বৈঠক, বৈঠকত এনডিএ সরকারত সামিলকরণ আর পাবলগিয়া দপ্তর সমূহক আলোচনা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন সলনি, 12 জুনত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব এন চন্দ্রবাবু নাইডুয়ে। ফলাফলক সন্তুষ্ট ফলাফলক সন্তুষ্টি পরাজিত নবকুমার শরণিয়ার, বিহারত গৈ নির্বাচন খেলাটোয় ডাঙর কথা বলে মন্তব্য করলে প্রাক্তন সাংসদজনে। অনিশ্চয়তা রাজ্যর দল আর জাতীয় পরিষদের একত্রীকরণ প্রক্রিয়া, জাতীয় পরিষদের সঁহারি পোৱা নাই রাজ্যর দলে, চারিলা দিয়ে আলোচনার পাছতো সিদ্ধান্তত উপনীত হব পৰা নাই দুইটা দল। রাজ্যের 40% মুসলমান লোকে একচেটিয়া ভোট দিলে কংগ্রেসক, রেশন কার্ড অরুণোদয় আঁচনি প্রভাবিত করব নারে মুসলমান ভোটারক, বিজেপিতকৈ কংগ্রেসেহে অধিক সাম্প্রদায়িক বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। গুৱাহাটীমুখী যাত্রাপথত গৌরব গগৈক উষ্ম আদরণি, যোরহাটেরপরা গুৱাহাটীমুখত পথত দেরগাঁও শহর আর রঙামাটি অঞ্চলত নবনির্বাচিত সাংসদগীক উষ্ম আদরণি স্থানীয় রাইজ। দিল্লীলৈ শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য আর বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা। এনডিএ সরকারের তৃতীয় কার্যকাল আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা, এইবার উত্তর পূবর সাংসদে গুরুত্বপূর্ণ দপ্তর লাভ করব বলে আশা প্রকাশ করে ভবেশ কলিতায়। যোরহাটের পরাজয়ক প্রতিক্রিয়া জেলা বিজেপির সভাপতি, জেলাখনের বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার সভাপতি হেমন্ত কলিতার, আধুরা হয়ে থাকা প্রকল্পই প্রভাব পেলালে নির্বাচনী ফলাফলত। ধুবুরীত বৃহৎ জয় সাব্যস্ত করে প্রথমবারের বাবে চামগুড়িত উপস্থিত রকিবুল হুসেন, উপনির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হবলগিয়া পঞ্চায়েত নির্বাচনক লহে চিন্তা চর্চা করব বলে মন্তব্য নবনির্বাচিত বিধায়কজন।
চৌবিশ নির্বাচনী ফলাফলক ব্যাকফুটত বহু বিধায়ক লোকসভা নির্বাচন কম ভোট পয়া হব। সমষ্টির বিজেপি বিধায়কে ছাব্বিশ নির্বাচন নাপাব পারে দলীয় টিকট। চৌবিশ বিধানসভা সমষ্টির ভিত্তিক তথ্যই হব বিজেপি ছাব্বিশ মূলমন্ত্র। মুখ্যমন্ত্রী প্রত্যাহ্বান রকিবুল হুসেনক ধুবুরীর কোন চারিটা বিধানসভা সমষ্টিক মুখ্যমন্ত্রী জয় করালে স্পষ্ট করার আহ্বান রকিবুলর। মুখ্যমন্ত্রী ক্ষমা বিচার আহ্বান রকিবুল হুসেনক। গৌরবর জয়ক লো প্রতিক্রিয়া সাংসদ অজিত ভূঁয়ার। গৌরব গগৈর জয়ে দেশের দৃষ্টি আকর্ষণের বিজেপির ভিতরচোরাতো প্রভাব পেলোয়া বলে দাবি করে। সাত জুনত নবনির্বাচিত তিনি সাংসদক সম্বর্ধনা জানাব প্রদেশ কংগ্রেসে। শিবরাং বরার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা লব প্রদেশ কংগ্রেসে। টিডিপির সাংসদের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠক। নাইডুর অমরাবতীর ওয়ান্দালির বাসগৃহত অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকত পরবর্তী এনডিএ সরকার গঠন সন্দর্ভত আলোচনা। তামিলনাডুর রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরত ভক্তর ভিড়। মন্দিরের সমীপর অগ্নি তীর্থামত স্নান করে তিথি দর্পনাম কার্যসূচীরে পূর্বপুরুষক স্মরণ ভক্তসকল। জম্মু কাশ্মীরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। উধামপুরার এখন রেস্টুরেন্টত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে অগ্নি নির্বাপক বাহিনী সম্পূর্ণরূপে নির্বাপন করে জুই। মুম্বাইত এলপিজি সিলিন্ডার বিস্ফোরণত আহত দশজন। মুম্বাইর চেম্বুর অঞ্চলত সংঘটিত হয় এই ঘটনা। সিলিন্ডার বিস্ফোরণত নষ্ট হয় বৃহৎ পরিমাণের সা সামগ্রী। মুম্বাই বিমানবন্দরত জব্দ পঞ্চাশ লাখ টাকার ফোন। দুবাইর পর এজন লোকে সরবরাহ করেছিল ফোন। কোনে শুল্ক বিভাগে চলাইছিল অভিযান। ত্রিপুরার ধর্মনগরত কাইটিয়া তার পার হবলৈ লওঁতে আটক বাংলাদেশী যুবক। বিএসএফর জালত পড়িল এটা দালাল। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ত ভারতত প্রবেশের সুযোগ দিছিল দালালটোৱে। সহজ জয়ের টি টুয়েন্টি বিশ্বকাপত অভিযান আরম্ভ। টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটত জয়ী হল ম্যান ইন ব্লু। আন্তঃরাষ্ট্রীয় ফুটবলের অবসর। ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীর বৃহস্পতিবারে কুয়েটের বিরুদ্ধে সল্টলেকত খেলোয়াড়গৰাকী অন্তিমখন ম্যাচত অবতীর্ণ হল। প্লাস্টিক মুক্ত ব্রহ্মপুত্রক বার্তা দিবলৈ গৈ বাধার সম্মুখীন ধীরাজ বিকাশ গগৈ। গুয়াহাটী অভিমুখী যাত্রাত দলটক ব্রহ্মপুত্রত বাধা প্রদান কাজিরঙা রাষ্ট্রীয় বিজ্ঞান কর্তৃপক্ষ। ডক্টর মাইনু দেবীর কাজিরঙা বিষয় গ্রন্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্য কাজিরঙা ন্যাশনাল পার্ক উন্মোচন। বুধবারে মাস্কর প্রাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পের প্রেক্ষাগৃহত উন্মোচন গ্রন্থখন। প্রকৃতি সংরক্ষণত গুরুত্ব। কলিয়াবরের আরক্ষী বিষয়ার কেউজ আবেলি অনুষ্ঠানের জড়িয়ে সেবা আগবাছে আরক্ষী বিষয়া সন্তোষ পল গগৈ। গুয়াহাটির বশিষ্ঠ থানাত আরক্ষী উপপরিদর্শক রূপে কর্মরত গগৈ। তামুলপুরত পথৰ দুরবস্থাত রাইজর হারাশাস্তি। নারায়ণপুর আর জেলা সদর সংযোগী পথৰ রাইজর দুর্ভোগ। রাইজর আবেদন নিবেদনক আজিও গুরুত্ব নিদিলে স্থানীয় জনপ্রতিনিধিয়ে। মৌ পালনেরে স্বাবলম্বিতা নিদর্শন জামুগুড়িহাটর হাতিঙার এজন নিবনুয়া যুবকর। মৌ পালনেরে বছরে দুই লাখ টাকা পর্যন্ত উপার্জন করেছে মনোরঞ্জন নাথে। দুই হাজার ওঠর সনেরপর মৌ পালনত ব্যস্ত মনোরঞ্জন। মহিলা আর শিশু সরবরাহর অপরাধের বিরুদ্ধে গহপুরের বাগিচায় বাগিচায় সজাগতা। বাতরনাথ প্রদর্শনের সজাগতা চলালে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। আইনী সাহায্য সন্দর্ভত সৃষ্টি করলে সজাগতা। নিট পরীক্ষাত সাতশ নম্বর লাভ করে বাইহাটা চারিআলিলৈ গৌরব কঢ়িয়াই আনবলে সক্ষম হয়েছে আরিফ চৌধুরী। আরিফ চৌধুরীর সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়েছে হাহান গাঁওবাসী। ঘরতে অধ্যয়ন করে ছশ তিরাশি নম্বর লাভ করে নিট পরীক্ষাত উত্তীর্ণ হল গোসাইগাঁও মহকুমার পদ্মবিল গাঁওয়ার ফরিদ আহমেদ। পদ্মবিল গাঁওয়ার ফরিদ আহমেদে আর্থিক অভাবের বাবেই করা নাছিল অফলাইন কোচিং। সদ্যঘোষিত নিট পরীক্ষার ফলাফলত গহপুরের এজন ছাত্রর সাফল্য। সর্বভারতীয় পর্যায়ত ছশ উনপঞ্চাশ নম্বর লাভ করে গৌরব কঢ়িয়াই আনিলে অবিনাশ নাথে। অতি দরিদ্র পরিয়ালের সন্তান অবিনাশর সাফল্যত আনন্দিত জন্মগাঁও অফরাঘাট। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার। মাইথন স্টিল নহয়।